লাচিত সেনাই বেঙ্গলীর যে দুর্গা পূজা বলে কৈছে, একচুয়ালি হিন্দু বেঙ্গলী নয়, সকল জনগোষ্ঠীর হিন্দুর দুর্গা পূজার বঙালী ভাষাত লাগা ব্যানার যে ফালিলে ফানি অপমানজনক মন্তব্য কলে, তারপর লগে লগে দেখা গেল কি আসুয় একাংশ আসুর নেতা পালি নেতায় বঙালী ভাষাক অপমানজনক মন্তব্য অসভ্য ভাষার নিচিনা গালাগালি করে যদি লজ্জাজনক কথা দাঙি ধরেছে, এ আমি গরিহণা জানাইছো আর গরিহণা যোগ্য। তারপর লগে আরো একটা কথা মানে জানাই যাও যে বঙালী ভাষাটি একচুয়ালি ভারতবর্ষের পৃথিবীর ভিতর একটা পবিত্র ভাষা। আজি দেখা গেছে রাষ্ট্রসংঘয় বঙালী ভাষাক দ্বিতীয় স্থান দিছে, আজি দেখা গেছে কি আমেরিকাতো বাংলা ভাষা চলে, আজি দেখা গেছে কি দক্ষিণ আফ্রিকাতো বাংলা ভাষা চলে, আজি দেখা গেছে না প্র্যাকটিক্যাল কথা মুম্বাইত মানে গেছিল, মুম্বাইতে দেখা পাইছো যে টাটা মেমোরিয়াল হসপিটালের আশে পাশে যিমানখিনি হোটেল আছে বেঙ্গলী ভাষাত লিখা আছে। আজি চাক চেন্নাইত এপলি মেডিকেলত গেছিল, তাতেও হিন্দু আর বঙালী ভাষাত লিখা আছে, তাতে তো কোনো বেয়া ব্যবহার করা নাই, তাতে তো মারাঠী এনেকুৱা অপমানজনক মন্তব্য করা নাই। আজি আসুর লগত নহয় অসমীয়া জনগোষ্ঠীর লগত আমার একটা ভাতৃত্ব সম্পর্ক আজি একটা ঘরের নিচিনা আছে। আর মোর নিজা ভন্টি এটা মই অসমীয়া লড়ার লগত দিছো, আজি দেখা গেছে মোর সরু ভাইটিও অসমীয়া ছোৱালী বিয়া পাতিছে। আজি আমি কাউলিত হোক সেইদিনা দেখা গৈছে আমার বেঙ্গলী নহয় একটা পলিটিক্যাল দলের এখন অফিস খুলিছে, সেই অফিসের ব্যানারত মই লেখা দেখা পাইছো যে জয় এ অসম বলে লিখেছে। আমিও জয় এ অসম বলে কও, আমিও অসমীয়াক সন্মান করো। আজি জুবিন গার্গর কথা কৈছে, জুবিন গার্গে যদি পথত সন্মান পাইছে তেনেহলে ওয়েস্ট বেঙ্গলত সন্মান পাইছে। আজি ভূপেন হাজরিকার দাদাক হোক, ভূপেন হাজরিকায় 12 বছর ওয়েস্ট বেঙ্গলত থাকিছে, তাতে তেখেতে যথেষ্ট সন্মান পাইছে, তাতে সন্মান পোৱাৰ পিছতে উঠি পৰি লাগিছে বা অসমত তেখেতৰ ঢেউ উঠিছে। প্রথম স্থান যদি পাইছে জুবিন গার্গ হোক, ভূপেন দা হোক, ওয়েস্ট বেঙ্গলৰ পৰা এটা সন্মান পাইছে। আজি আমি দুখ কৰিছো, আজি চাক প্রায় 25টা বছর আমি জাতীয় সংগঠন করেছো, কিন্তু জাতীয় সংগঠন করলেও বিটিসিত বিভিন্ন জনগোষ্ঠীর একত্রিত হয়ে উন্নয়নের স্বার্থত আমি কাম করে আছি, যাতে হুনর হোক আমি এখোজ এখোজ হয়ে আগুয়াই গৈ আছো। আজি চাক কবলৈ গেলে এইটো আমার সন্দেহ হয়, অল্প গন্ধ পাইছো যে আমি হয়তো বিজেপির একটা ছত্রছায়া থাকিব পারে। প্রত্যেক ইলেকশন আহিলে রাজনৈতিক একটা ভাষা বাতাবরণ সৃষ্টি হয়। আমি এই বিষয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক জগরিয়া করো, কারণ মুখ্যমন্ত্রী তাতে কমপ্লিটলি পুলিশ প্রশাসনের পাওয়ার তখেতে কবলৈ গেলে একটা তদন্ত করে এই দুষ্টিকারী ছত্রছায়ার যাক নেতা আছে, তাতে আসু হোক, আসুর যেজন আগত সাধারণ সম্পাদক আছে লুরঞ্জ্যোতি গগৈ ডাঙরিয়া, লগত একটা ভাল সম্পর্ক আমার হোক, সেদিনও লগত আমি টেলিফোনত কথা পাতিছো, আমার কথা দিছে, আসু আমার কথা দিছে যে 1971 সনের পর আগত যাক আশা হয়েছে হিন্দু বঙালী তেওঁলোকত আমি ভূমিপুত্র বা অসমের খিলিঞ্জি হিসাবত আমি মানুষ, আমিও শ্রদ্ধা সহকারে গ্রহণ করো। আমি জানো 1971 সনের পিছত কোনোবা আইছে এইটো সরকারে বিবেচনা করব, কিন্তু দেখা গৈছে বিজেপি সরকারে যদি কই আছে মুখ্যমন্ত্রী সনাতন সনাতন সনাতন, হিন্দু বেঙ্গালী এখন সনাতন নহয় জানো, যদি সনাতন হয় তেনেহলে আমার উপর এই ভাষাবাসীর অন্য জনগোষ্ঠীর লোক যাক আছে, বিশেষ করে আসু লাচিত সেনা আর একটা সংগঠন আছে, যে অসভ্য বাতাবরণের সৃষ্টি করে আছে ইয়ার কারণে মুখ্যমন্ত্রী জগরিয়া হব, কিন্তু মুখ্যমন্ত্রী এইবার জবাব পাব, এবার প্রত্যুত্তর দিব হিন্দু বেঙ্গালী সকলে। আজি দেখা গৈছে মই হিন্দু বেঙ্গালীক বিশেষ করে অনুরোধ জনাও, ভালকে শিক্ষা দিব লাগে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, তেখেতে যদি সনাতন ধর্ম বা হিন্দু হিন্দু কই থাকে হিন্দু বেঙ্গলী সকলের রক্ষণাবেক্ষণের দিয়ার দায়িত্ব তেখেতর, তেখেতে কই আসলে ডিবুটার সমস্যা সমাধান করব, তেখেতে কই আসলে আজি এনআরসির সমস্যা করব, এনআরসির দেখা গেছে আজি 14 লাখ মানুষ হিন্দু বেঙ্গলীর নাম নাই, 14 লাখ হিন্দু বেঙ্গলীর ভিতরে 12 লাখের কম সম আধার কার্ড হওয়া নাই, আধার কার্ডের কারণে স্কুল পড়ার পর আজ বিভিন্ন সমস্যার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গই আছে, আজি ডিটেনশন ক্যাম্পত মানুষ যাব যদি কার কারণে হিন্দু বেঙ্গলীর কারণে আছে, আজি 22,000-এর অধিক ডিবুটার আছে বিটিসিত, লাখ লাখ ডিবুটার আজির তারিখত নোটিশ আহি আছে, তো এইবর যদি বিজেপি সরকার যদি সব কিছু ঠিক করব পারে হিন্দু বঙ্গালী এইবর কেলে ঠিক করব নয়, একমাত্র মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক এই বিভিন্ন কার্যত তেখেত মই জগরিয়া করো, ভবিষ্যৎ যদি হিন্দু বেঙ্গলী আজি 90 লাখ বলে কৈছে, 90 লাখ নহয় আজি 25 লাখ হিন্দু বেঙ্গলী যদি যুবক যুবতী এইবর কাণ্ড কারখানার কারণে যদি রাস্তাতে উঠি ওলাই আহিব লাগে তেনহলে একমাত্র ইয়াত দায়ী হব মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। যোৱা দুর্গা পূজাত আমি টিভিত দেখা মতে বাতৰি পোৱা মতে খা খবর পোৱা মতে তেজপুৰত হৈছিল, ডিব্ৰুগড়ত হৈছিল, তারপর গুহাটিতে অল্প সলপ হয়েছে, কিন্তু এইবর যদিও নিউজ তোলা নাই, বিশেষ করে ডিব্রুগড় তিনিচুকাত হয়ে আছে, কেদিনমান পিছে পিছে উঠি পড়ি লাগে অকল হিন্দু ভাষা হিন্দু ভাষা হিন্দু ভাষা, আর হিন্দু ভাষা তো রাষ্ট্রীয় সংঘ দ্বিতীয় স্থান দিছে পৃথিবীর বুকত, আজি আমেরিকাত বাংলা ভাষা চলে, সাউথ ইকেপুরত বাংলা ভাষা চলে, মুম্বাইত বাংলা ভাষা চলে, প্রত্যেক কেতিয়া বাংলা ভাষা নচলিব, বঙালী ভাষা হল পবিত্র ভাষা, অসমীয়া ভাষা বড়ো ভাষা নেপালী ভাষা, আমি সকল জনগোষ্ঠীর লগত একত্রিত হয়ে উন্নতির পথত আমি খোঁজ আগুয়াই যাবই আছো, কিন্তু যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় পুনর্ময় কৈছো, আর যদি আজি 25 লাখ 30 লাখ হিন্দু বেঙ্গলী যুবক যুবতী রাজপথত ওলাই আহিব লাগে ইয়ার কারণে একমাত্র দায়ী হব মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, কেলে হেমন্ত বিশ্ব শর্মায় তদন্ত করে এওঁলোক ধরি জেল হাজতত পাঠাব লাগে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি নহয় বলে একমাত্র অনুরোধ জানাইছো মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।